সড়কের কারণে কোথাও যানজট হবে না জানালেন উবাইদুল কাদের। ঈদে বাড়ি ফেরা শুরু, স্টেশনের টার্মিনালে উপচে পড়া ভিড়। সরকারি সদিচ্ছার অভাবে খালেদার মুক্তি মিলছে না জানালেন মওদুদ আহমদ। এবং জামাতুল বিদায়ে মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819-837505। গাড়ির চাপ বাড়লেও সড়কের কারণে কোথাও যানজট হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে গাবতলী টার্মিনালে পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, অতীতের চেয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। ফেরিঘাটে জট নিরসনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দূরপাল্লার বাসে যেন চাঁদাবাজি না হয় সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বানও জানান ওবায়দুল কাদের। যেন ভাড়াটা না হয় এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি বিআরটিসিকেও, আমি বলেছি রিজনেবল ভাড়া যেন, এসি গাড়িগুলোতে ভাড়া যেন রিজনেবল থাকে, যেন মানুষের ভোগান্তি এবং কষ্ট না হয়। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ট্রেন ও বাস টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। তবে কমলাপুর রেল স্টেশনে কয়েকটি ট্রেন ছাড়তে বেশ বিলম্ব হওয়ায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এজন্য দুঃখ প্রকাশ করে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন ঈদযাত্রা অবশ্যই নির্বিঘ্ন করা হবে। এদিকে রাজধানীর টার্মিনালগুলো থেকে নির্ধারিত সময়েই ছাড়ছে বাস। শনিবার থেকে রমজানে নির্ধারিত মাংসের মূল্য তালিকা প্রত্যাহার করবেন মাংস ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, গরুর হাটে কোটি কোটি টাকার চাঁদাবাজি করছে ইজারাদাররা। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অসহযোগিতায় মাংসের বাজারে অস্থিরতা কাটছে না বলেও দাবি করেন মাংস ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত খাজনা বাস্তবায়ন ছাড়া মাংসের মূল্য তালিকা বাস্তবায়ন সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা। সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 38তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিবদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। ব্যারিস্টার মওদুদ বলেন, বর্তমানে রাজনৈতিক যে সংকট চলছে তা সাময়িক, গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার মওদুদ। নারায়ণগঞ্জে প্রকৌশলী রাজীব হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2016 সালে 6 জুলাই নারায়ণগঞ্জের 2500 থেকে প্রকৌশলী গোলাম সরোয়ার রাজীবকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরদিন কুমিল্লার গৌরীপুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 2500 থানায় একটি মামলা করেন নিহতের বাবা। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে চাচাতো ভাই রুবেল ও তার সহযোগী খায়রুল বাশারকে গ্রেফতার করে পুলিশ। এরপর দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণা করেন আদালত।
রমজান মাসের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদার দিনে জুমার নামাজে মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। দেশ ও মুসলিম ভ্রাতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় খুতবা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাতীয় মসজিদ বাইতুল মোকারম সহ দেশের বিভিন্ন মসজিদে নামাজ শুরুর অনেক আগে থেকেই আসতে শুরু করেন মুসল্লিরা। ভেতরে জায়গা না পেয়ে অনেককেই মসজিদের বাইরে নামাজ পড়তে হয়েছে। মূলত এই দিনটি মাহে রমজানের বিদায় বার্তা দেয়। এই দিনটিকে রোজা শেষ হওয়ার সতর্কতা দিবস বলেও মনে করা হয়। সংবাদ শেষ করব, তার আগে সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সড়কের কারণে কোথাও যানজট হবে না জানালেন ওবায়দুল কাদের। ঈদে বাড়ি ফেরা শুরু, স্টেশনের টার্মিনালে উপচে পড়া ভিড়। সরকারি সদিচ্ছার অভাবে খালেদার মুক্তি মিলছে না জানালেন মওদুদ আহমদ। এবং জামাতুল বিদায়ে মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819 837505।